নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটির নাম দক্ষিণেশ্বরের সাধু। নেওয়া হয়েছে ডক্টর প্রসিত রায়চৌধুরীর সম্পাদনায় লেখা গল্প নয় সত্যি এই সংকলন থেকে। দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে রানী রাসমণির তৈরি করা মা ভবতারিণীর মন্দির। মন্দিরের কাছেই একটা ছোট্ট ঘরে থাকেন এক সাধু। সাধুটির সরল ব্যবহার, মধুর আচরণে সবাই মুগ্ধ। কতজন আসে তার কাছে শুধু দুটো মুখের কথা শুনতে। আসেন কত জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ, সরকারি উচ্চপদস্থ কর্মচারী, সকলেই এই সাধুর সরল কথা শুনে অবাক হয়ে যান। বেদ বেদান্তের কোনো কথাই তাঁর অজানা নেই, অথচ সাধুটি নাকি নিরক্ষর, লিখতে পড়তেই জানেন না। একদিন এক ধনী মারোয়াড়ি ভদ্রলোক এলেন এই সাধুটির কাছে। সাধুটির সঙ্গে কথা বলে মারোয়াড়ি তো ভারী আশ্চর্য, মানুষ এত জ্ঞানী হতে পারে আর এত নির্লোভ। তিনি নিজে নানা ধরনের লোক চড়িয়ে খান, অসৎ আর শট কত লোকের সঙ্গেই না কাজ কারবার করেন। যাচিয়ে বুঝলেন এ সাধুটি খাঁটি সোনা, তাই প্রণামী স্বরূপ হাজার দশেক টাকার একটা চেক সাধুটির সেবক তাঁর ভাগ্নের হাতে দিয়ে এলেন। এদিকে সাধুটি দেখতে পেয়েছিলেন মারোয়াড়ি ভদ্রলোক কি যেন একটা কাগজ তাঁর ভাগ্নে হৃদয়ের হাতে দিয়ে গেল। ভাগ্নেকে ডেকে বললেন, হ্যাঁ রে হৃদে, তোর হাতে মারোয়াড়ি কি দিয়ে গেল? হৃদে ব্যাপারটা চেপে যাওয়ার চেষ্টা করল। সে তো মামাকে চেনে, একবার যদি মামা জানতে পারে যে সে মারোয়াড়ির কাছে থেকে টাকা নিয়েছে তবে আর রক্ষা রাখবেন না। তাই সে মামার কাছে টাকার কথাটা লুকোলো, কিন্তু মামাও ছাড়ার পাত্র নন। বললেন, শিগগিরই বল, নইলে ভালো হবে না। তখন হৃদে বললে, মারোয়াড়ি 10,000 টাকা প্রণামী দিয়ে গেছে। শুনে সাধুটি চমকে উঠলেন, যেন তাকে কাঁকড়া বিছে কামড়েছে। বলেন, ওরে হৃদে, এক্ষুনি যা, টাকাটা ফিরিয়ে দিয়ে আয়। হৃদে কি যেতে চায়? হাতে পেয়েছে নগদ 10,000 টাকা, সোজা ব্যাপার নয়। এ টাকায় কি না হয়, ধান জমি গরু বাড়ি কাজে হৃদেও যাবে না। শেষে মামা বললেন, দেখ হৃদে, যদি টাকা ফেরত না দিস তাহলে সেজবাবুকে বলে তোকে এখান থেকে তাড়াবো। হৃদে আর কি করে, ছুটে গিয়ে মারোয়াড়িকে ধরল। মারোয়াড়ি তখনও মন্দির ছেড়ে বেশি দূর যাননি। তিনি ব্যাপার শুনে তো অবাক, এ কেমন সাধু, টাকা দিলে নেয় না? ভাবলেন হয়তো প্রণামীর পরিমাণ মন মতো হয়নি বলে সাধু নিতে চাননি। ছুটে এসে সাধুকে আরও বেশি টাকা দেওয়ার জন্য জেদাজেদি আরম্ভ করলেন। কিন্তু সাধুটি কিছুতেই টাকা নিতে রাজি হলেন না, কারণ টাকা নিয়েই সংসারের নানা গোলমাল। এই সাধুটিকে রানী রাসমণির জামাই মথুরবাবু ভারী ভালোবাসতেন। একবার তাঁর ইচ্ছে হলো সাধুটিকে কাশী, গয়া, বৃন্দাবন, মথুরা প্রভৃতি তীর্থ দর্শন করাবেন। গঙ্গায় নৌকো করে চলেছেন, পথে এক জায়গায় নৌকো বেঁধে আহারাদি সারছেন এমন সময় সেই অঞ্চলের গরিব দুঃখী মানুষরা চারদিকে ভিড় করে দাঁড়াল। সাধুটি দেখলেন না খেয়ে খেয়ে দেহ তাদের শীর্ণ, তেলের অভাবে গায়ে খড়ি ফুটছে, মাথার চুলগুলো রুক্ষ, পরনের নেংটি সার। সাধুটি মথুরবাবুকে ধরে বসলেন, এদের সবাইকে পেট ভরে খাওয়াতে হবে আর দিতে হবে একখানি করে নতুন কাপড়। মথুরবাবু বললেন, তা কি করে হয়, হিসেব করে টাকা করে নিয়ে বেরিয়েছি, এখন খরচার ধাক্কায় পড়লে তীর্থদর্শন আর হবে না। সাধুটি বললেন, দরকার নেই বাপু আমার তীর্থদর্শনে, তুমি বাপু এদের খাওয়াও পড়াও, তাতেই আমার তীর্থদর্শনের পূর্ণ হবে। মথুরবাবু আর কি করেন, সেই গরিব দুঃখী মানুষদের জন্যে বেশ মোটা টাকা খরচ করলেন। সৎ, নির্লোভ ও জ্ঞানী সাধুটির কথা ক্রমে লোক মুখে মুখে ছড়িয়ে পড়তে থাকে। তাঁর সরল মধুর কথা শোনার জন্য
কলকাতা থেকে আসতে শুরু করেন সেকালের সেরা মানুষরা। আসেন বিখ্যাত বক্তা, ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেন, আসেন শিবনাথ শাস্ত্রী, বিজয়কৃষ্ণ গোস্বামী, আরও সব বিখ্যাত বড় বড় লোক। শোনা যায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তেরও নাকি এই সাধুটির সঙ্গে দেখা হয়েছিল। বিখ্যাত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে এই সাধুটির হয়েছিল অনেক কথাবার্তা। ভারতীয় বিজ্ঞান সভার প্রতিষ্ঠাতা, সুবিজ্ঞ চিকিৎসক ডাক্তার মহেন্দ্রলাল সরকার গভীরভাবে শ্রদ্ধা করতেন এই সরল সাধুটিকে। সাধুটির উপদেশ দেওয়ার নিয়ম ছিল ভারী চমৎকার। কোনো ধর্ম বা সম্প্রদায়ের প্রতি তাঁর বিরাগ ছিল না। তাঁর মতে সব ধর্মেই সত্য আছে। হিন্দুরা যাকে বলে জল, খ্রিস্টান ইংরেজরা তাকেই বলে ওয়াটার, আর মুসলমানেরা তাকেই বলে পানি। তবে আর বিরোধ কোথায়? তাঁর মতে মানুষের মধ্যেই নারায়ণ আছেন, দুঃখী মানুষকে সেবা করলেই ঈশ্বরকে সেবা করা হয়। এই কথাটাই তাঁর সেরা শিষ্য বিবেকানন্দ কবিতার ছন্দে বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সাধুটির কথা ছিল ভারী সহজ, সরল ও গভীর। তিনি বলতেন, দেখ খালি পেটে ধর্ম হয় না, কারণ দেহমন ক্ষুধায় কাতর হলে ঈশ্বরকে এক মনে ডাকা সম্ভব নয়, তাই সকলেরই মোটা ভাত কাপড়ের ব্যবস্থা থাকা দরকার। সাধুটির চরিত্রের একটি বিশেষ লক্ষণ ছিল যে কাউকে কোনো রূঢ় কথা, কটু কথা বলতেন না। একদিন কথা প্রসঙ্গে কে একজন যেন বলে ফেলেছিল, অমুক লোকটি খোঁড়া। সাধুটি বললেন, না না অমন কথা বলতে নেই, বল পাটা মোড়া। কটুকে মিষ্ট, বক্রকে সরল, অন্ধকারকে আলো করার জন্যই সাধুটির আবির্ভাব হয়েছিল এই ভারতে। ভারতবর্ষে তখন পরের অনুকরণ চলছে, ইংরেজি বলা, কোট প্যান্ট পরা, বিলাত যাওয়া তখন সকলের আকাঙ্ক্ষা। ভারতবর্ষ যে একটা প্রাচীন সভ্য দেশ, তার যে একটা নিজস্ব ধর্ম সংস্কৃতি আছে তখন সবাই ভুলে গেছে। এই সাধুটি তার আপন জীবনের আচরণ করে দেশকে বুঝিয়ে দিলেন সত্যকার ধর্ম কি। তার প্রেরণাতেই অসাধারণ বিদ্বান ও প্রভাবশালী তরুণ নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ রূপে আমেরিকায় গিয়ে বক্তৃতা করে সারা বিশ্বের প্রশংসা ও শ্রদ্ধা অর্জন করেন। এই সাধুটির মুখের কথাগুলি মহেন্দ্র গুপ্ত নামক এক পণ্ডিত মানুষ ডায়েরি আকারে লিখে রাখেন। সেগুলি ছাপার অক্ষরে প্রকাশিত হলে সারা দেশ ধন্য ধন্য করতে থাকে। এতক্ষণে বোধ করি বোঝা গেল, এই সাধুটি আর কেউ নন, তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এর কাছে শুধু ভারতবর্ষ নয়, সারা জগতই পরম শ্রদ্ধায় প্রণত। বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলাপথে নূতন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণাম দিলাম আনি। রবীন্দ্রনাথ। গল্পটি শোনার জন্য শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করবেন। গল্প পাঠিয়েছিলাম।